আমরা আদর্শ কলেজ, আদর্শ মহাবিদ্যালয় কোকড়া থেকে জীব বিজ্ঞান বিষয়ে মোহাম্মদ ইলিয়াস হাবিব, সহকারী অধ্যাপক জীব বিজ্ঞান বিষয়, আজকে অনলাইনে দূরের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য জীব বিজ্ঞান তৃতীয় প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন নিয়ে আলোচনায় আসতে চাই। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। আজকে তোমাদের আলোচনার অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজন হলো একটি কোষ যখন, এটা একটা মৌলিক বিষয় এবং অত্যাবশ্যকীয় যে কোষটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি বা চারটি কোষে রূপান্তর হয়ে অপত্য কোষ রূপান্তর হয়, তাকে কোষ বিভাজন বলে। এই কোষ বিভাজন প্রধানত তিন ধরনের, একটা হলো, এক নম্বর হলো মাইটোসিস, বর্ণনা একবার দিয়ে যাই। অ্যামাইটোসিস পদ্ধতি যে কোষ বিভাজন জটিল কোনো প্রক্রিয়া ছাড়া, কি প্রক্রিয়া, জটিল জৈবিক প্রক্রিয়া ছাড়া কোষটি আপনা আপনি মাঝখানে খন্ডায়নের মাধ্যমে জটিল কোষে রূপান্তর হয়, এইরকম বিভাজনকে অ্যামাইটোসিস বলে। যেমন এইরকম এই কোষটির এরকম খন্ডায়ন, পরে দেখা যাচ্ছে এরকম বিভাজনকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস। এটা কোথায় ঘটে, আদি কোষে, মানে প্রোক্যারিওটিক সেলে অ্যামাইটোসিস পদ্ধতি। আদি কোষ বলতে যেমন ব্যাকটেরিয়াতে এরকম আমরা দেখতে পাবো। তাহলে অ্যামাইটোসিস পদ্ধতিতে একটা কোষ থেকে কয়টা কোষ হলো, এই যে দেখা যাচ্ছে দুইটা কোষ। এই পদ্ধতিতে এরকম জীবে বা কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, এটা একটি অনুন্নত প্রোক্যারিওটিক সেল বা কোষে হয়ে থাকে। দ্বিতীয় আর একটা পদ্ধতির কথাই আমরা আসি, দ্বিতীয় পদ্ধতি মাইটোসিস। মাইটোসিস যে কোষ বিভাজন একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটি কোষ নিউক্লিয়াস, একটি কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটি একবার করে বিভাজিত হয়। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়ে দুইটি কোষে রূপান্তরিত হয় এবং সমান সংখ্যক ক্রোমোজোম এবং সমান গুণ সম্পূর্ণ, তাই একে মাইটোসিসও বলে। আবার সমীকরণিক বিভাজন বলা হয়, আবার বলা হয় ইকুয়েশনাল ডিভিশনও বলা হয় ইংরেজিতে। এখানে কেমন, যেমন একটি কোষ, এটা হলো এমন হয় যে এখান থেকে সমান গুণ সম্পূর্ণ দুইটি অপত্য কোষ তৈরি হয়, এটা একটা জটিল প্রক্রিয়া। এখানে সমান গুণ সম্পূর্ণ দুইটি কোষ রূপান্তর হয়, একে মাইটোসিস। এই প্রক্রিয়ায় কোষের অঙ্গের বৃদ্ধি হয়, দৈর্ঘ্যের বৃদ্ধি হয় এবং এই সব হয়ে থাকে, এমনকি কোন বংশ বৃদ্ধি হয়ে থাকে। কোন জীবে, এক কোষী জীবে বংশ বৃদ্ধি হয়ে থাকে। তৃতীয় আর একটি বিভাজন আছে, তাকে বলা হয় মিয়োসিস। মিয়োসিস পদ্ধতি যে কোষটি, যে মাতৃকোষ, জনন মাতৃকোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মোট কোষের সংখ্যা চারটি হয় এবং ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিয়োসিস বিভাজন বা আর্থ ডিভিশন বলা হয়। যেমন এইরকম একটি কোষের ক্রোমোজোম ধরে নেওয়া হোক, কয়টা, দুই, চারটা,
সেখানে বিভাজন হলো কয়টি কোষ? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোষ বিভাজিত হয়ে কয়টা কোষ হয়েছে? চারটি। এবং ক্রোমোজোম এখানে নিউক্লিয়াস বিভাজন হয়েছে কয়বার? নিউক্লিয়াস হয়েছে দুইবার, এখানে একবার এখানে একবার। আর অপরদিকে কি আমরা দেখতে পাচ্ছি? এখানে ক্রোমোজোম প্রথমে ছিল মাতৃকোষে চারটা, তার পরবর্তীতে তার অর্ধেক হয়েছে, এখানেও এগুলো তো অর্ধেক। তাহলে এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। কোন দশায়? মিওসিস দশায়। এই ছিল কোষ বিভাজনের অবস্থান। পরবর্তীতে পরবর্তীতে আমরা আজ অন্য পড়ায় আসব। এই অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি ছোট্ট একটি উদ্ভিদ। এই উদ্ভিদ কি সদাই থাকবে না আস্তে আস্তে বড় হয়ে যাবে? অবশ্যই বড় হবে। কিভাবে বড় হবে? এর সঙ্গে কি আরেকটা উদ্ভিদ জোড়া দেয়, আরেকটা উদ্ভিদ জোড়া দেয়, তা নয়। কিভাবে হবে? তোমরাই বলবে যে এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষগুলো আস্তে আস্তে বড় হয়ে অনেকগুলো হয়ে সেই উদ্ভিদটি বৃদ্ধি হবে। তাহলে এই উদ্ভিদ কীভাবে বৃদ্ধি হলো? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদটি বিরাট একটি উদ্ভিদে রূপান্তর হবে। এবং ছোট্ট একটি বট গাছ বিরাট বট গাছে রূপান্তর হয়। ভ্রূণ একটা বড় মানব দেহে রূপান্তর হয়। এই পদ্ধতির নাম মাইটোসিস। আজকে পড়ার বিষয় মাইটোসিস পদ্ধতি। আজকের পাঠের বিষয় মাইটোসিস। এই মাইটোসিস পদ্ধতি প্রথম আবিষ্কার করে স্লাইথার 1879 খ্রিস্টাব্দে। স্লাইথার মাইটোসিস পদ্ধতি উনি লক্ষ্য করেন এবং তখন নাম দেন কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস উনি নাম দিয়েছিলেন কেরিওকাইনেসিস। পরবর্তীতে ওয়াস্টার ফ্লেমিং 1882 একে নাম দেয় মাইটোসিস। ওয়াস্টার ওয়াস্টার ফ্লেমিং এনে নাম দিলেন কি? এনে নাম দিলেন মাইটোসিস। কোন বৈজ্ঞানিক? ওয়াস্টার ফ্লেমিং নাম দিলেন 1882 মাইটোসিস। এই মাইটোসিস বিভাজন এটা কোথায় ঘটে? মাইটোসিস বিভাজনটি উদ্ভিদ বা প্রাণী দেহের কোথায় ঘটে? কোন কোষগুলিতে মাইটোসিস হয়? পরের পয়েন্ট আমাদের। মাইটোসিস হয় সাধারণত আমরা সাধারণ বইগুলোতে পাই যে দৈহিক কোষে, কিন্তু উত্তরটা পুরোপুরি ঠিক হয় না। পুরা উত্তর দিতে গেলে এখানে আর একটি শব্দ প্রয়োগ করতে হবে যে দৈহিক মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? দৈহিক মাতৃকোষে। বইগুলোতে আছে কি? দৈহিক কোষে। তাহলে উত্তরটি পুরোপুরি ঠিক নয়, বলতে হবে দৈহিক মাতৃকোষে যে বিভাজন হয়। আর তেমনি মিওসিসের বেলায় ওখানে হবে জনন মাতৃকোষে। বইগুলোতে আছে জনন কোষে, কিন্তু তা হবে না জনন মাতৃকোষে। যাই হোক, এইবার মাইটোসিসের কথায় আমরা আসি। নামকরণ করা এইবার এই মাইটোসিস চক্রটি করতে গিয়ে কিছু রেস্টিং দশার প্রয়োজন, তাকে ইন্টারফেস দশা বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় বগুড়াতে সান্ধু নামে এক স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে ধর বল খেলা হচ্ছে, চারটা খেলা হবে। তো ভালো জেতার জন্য ঢাকা আরামবাগ ক্লাব থেকে হয়তো প্লেয়ার নিয়ে আসা হলো, সেই প্লেয়ারগুলো এনে যদি নেমে দেওয়া হয় ফিল্ডে, তারা ভালো খেলতে পারে না। তাই তাদের কী করা হয়, হয়তো তারা সকালে আসলো, পরে দুপুর তিনটা বা সাড়ে তিনটা পর্যন্ত তারা রেস্টে থাকলো। রেস্টের পর ফিল্ডে নিয়ে গেলে তারা ভালো খেলে, কেননা তাদের শরীরে শক্তি সঞ্চয়ের প্রয়োজন, এটিপি শক্তি সঞ্চয়ের প্রয়োজন, রেস্টে থাকা সেটা সঞ্চয় করে। এই জন্য তারা কিন্তু বল খেলার জন্য আসছে, কিন্তু তাদের রেস্টে রাখা হয়। ঠিক এইরকম মাইটোসিস দশায়, মাইটোসিস দশাতে আমরা ওই রকম দেখতে পাব যে মাইটোসিস কোষ বিভাজনের আগে রেস্টের প্রয়োজন। সেই রেস্টিং দশাকে বলা হয় ইন্টারফেস দশা। আর এই অবস্থাকে আবিষ্কার করেন
ওয়াচ এটা কে আবিষ্কার করলেন হাওয়ার্ড প্লে 1953 তে হাওয়ার্ড প্লে আবিষ্কার করলেন মাইটোসিস চক্রটি বিভাজিত করতে গেলে তাকে রেস্টিং দশা এবং মাইটোসিস দশা দুটো একত্রে ঘটাতে হয়। এইটাকে আবিষ্কার করলেন হাওয়ার্ড প্লে 1953 খ্রিস্টাব্দে এবং এই দশা তিনি আবিষ্কার করলেন। তিনি বলেছেন একে কোষ চক্র বলা হয়। কোষ চক্র কি? একটি একটি কোষ মাতৃকোষ, সেই মাতৃকোষটি পরবর্তীতে বৃদ্ধি লাভ করবে এবং শেষ পর্যন্ত সে আবার বিভাজিত হবে। তাহলে এখানে এই এই অবস্থাকে বলা হবে কোষচক্র। এই কোষচক্র আমরা দেখতে পাব এখানে কয়েকটি ধাপ। প্রথমে ধরা যাক একটা বৃত্তাকারের অবস্থা। এখানে এই অবস্থা এখানে আমরা জি ওয়ান দশা বলতেছি, অর্থাৎ গ্যাপ ওয়ান। এখানে গ্যাপ ওয়ান, এখানে এস দশা মানে সেন্থেসিস দশা। এই দশাকে যদি এস দশা বলা হয় তাকে বলা হয় সেন্থেসিস দশা, আর এই দশাকে বলা হয় জি টু দশা। কী দশা বললাম? জি টু দশা, গ্যাপ টু বা জি টু দশা। আর এইটুকু দশাকে বলা হচ্ছে এম দশা, অর্থাৎ এম এম পর্যায়, অর্থাৎ মাইটোসিস পর্যায়। অন্তত এইটুকু এইটুকু হলো মাইটোসিস। এখানে আমরা এইটা নিয়ে কোষচক্র নিয়ে প্রথমে আলোচনায় আসব। কোষচক্রে আমরা দেখতে পাই জি ওয়ান দশা। প্রথম এই জি ওয়ান দশা মানে গ্যাপ, এখানে বিরাপ ওয়ান বলতে পারে, বিরাপ ওয়ান বা জি দশা, জি ওয়ান দশা। আমরা এখন আলোচনায় আছি কি জি ওয়ান দশা। দশা বা পর্যায় অর্থাৎ বিরাম, এইটা কি? এই দশায় আমরা দেখতে পাব, এই দশায় এই দশায় এই দশায় প্রথমেই তৈরি হয় সাইক্লিন নামে থেকে। কি প্রোটিন? সাইক্লিন নামে এক ধরনের প্রোটিন তৈরি হয়। এই সাইক্লিন প্রোটিন তৈরি হওয়ার পর এখানে এখানে পরবর্তীতে কি আরএনএ তৈরি হয়, বিভিন্ন ধরনের আরএনএ এবং বিভিন্ন ধরনের প্রোটিনও তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। তাহলে জি ওয়ান দশাতে আমরা দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। এই তাহলে আমরা কি দেখতে পেলাম? জি ওয়ান দশাতে সাইক্লিন নামে প্রোটিন প্রথমে তৈরি হলে এই দশায় উপনীত হয় এবং পরবর্তীতে আরএনএ তৈরি হয় এবং বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। এই প্রোটিন তৈরি হওয়ার পর এই দশাটি সম্পূর্ণ হওয়ার ফলে এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে তোমরা দেখতে পাচ্ছ যে না, সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কি এনজাইম এখানে? এই এই সাইক্লিন প্রোটিনটি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের এনজাইমের প্রভাবে এটা বিক্রিয়াটি ত্বরান্বিত হয়, পরবর্তীতে জি ওয়ানটি জি এস দশায় অর্থাৎ সেন্থেসিস দশায় পার হইতে বা গমন করতে সক্ষম হয়। তো এবার আমরা এস দশা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা আসি এস দশা। এস দশাকে কি দশা বলা হয়? সেন্থেসিস দশা। কি দশা বলা হলো? সেন্থেসিস দশা। দুই নম্বর পয়েন্ট আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্থেসিস দশা। এখানে একটি কথা ভুলে গেছি, এখানে সময় লাগে 30 থেকে 40 ভাগ সময়। এই চক্র ঘুরতে সময় লাগে তার 30 থেকে 40 ভাগ সময় জি ওয়ান লাগে।
আর এস দশায় আমরা দেখতে পাচ্ছি এই দশায় কি ঘটে, এই দশায় ডিএনএ আছে, ডিএনএ কোষের মধ্যে যেটা আছে এগুলো রিপ্লিকেশনের মাধ্যমে, এই ডিএনএ গুলো ডবলে রূপান্তর হয়, যে ডিএনএ আছে সেটা ডাবল হয় তার মাধ্যমে, রিপ্লিকেশনের মাধ্যমে এখানে এই ঘটনা ঘটে। তাহলে ডিএনএ এবং অন্যান্য উপাদানও তৈরি হয়, অন্যান্য যত প্রোটিন সেই উপাদানও তৈরি হয়, আবার ডিএনএ এখানে ডবল হয়ে থাকে। এই দশায় সময় লাগে তিরিশ থেকে পঞ্চাশ ভাগ সময় লাগে, এই চক্র ঘুরতে কত সময় লাগে তার 30 থেকে 50 ভাগ সময় লাগে, আর এখানে ছিল 30 থেকে 40। এস দশা পরবর্তীতে, এই ডিএনএ তৈরি হওয়ার পর, ডবল হওয়ার পর জি টু দশায় রূপান্তর হয়। কোন দশায়? জি পরবর্তীতে জি টু দশা। জি টু দশার নাম হল বিরাম টু। জি টু দশার নাম হল জি টু দশা অর্থাৎ বিরাম দশা, বিরাম দুই। এই দশায় দেখা যায় যে এই দশায় আমরা কি দেখতে পাই, জি টু দশায় বিভিন্ন ধরনের আরএনএ বা বিভিন্ন ধরনের প্রোটিন এবং প্রয়োজনীয় শক্তি সেটা এটিপিতে রূপান্তর হয়। কাতে রূপান্তর হয়? এটিপিতে রূপান্তর হয় প্রয়োজনীয় শক্তি, কারণ কোষ বিভাজনের যে শক্তি প্রয়োজন, যেমন কোষম্যানের শক্তি প্রয়োজন এটিপিতে রূপান্তর হয়েছিল, ঠিক এখানে ওই রকম এটিপিতে রূপান্তর হয় শক্তি। এই শক্তি উৎপাদনের পর এখানে সাইক্লেন, এখানে পরবর্তীতে কী হয়, পরবর্তীতে ম্যাচুরেশন ক্রোমেটিং ফ্যাক্টর নামে এক ধরনের প্রোটিন তৈরি হয়, যার ফলে এই দশা পরবর্তীতে এন দশায় পার হয়ে যায়। এন দশা মানে মাইটোসিস দশা। তো এখানে জীবনের সময় লাগে দশ থেকে বিশ ভাগ সময় লাগে। পরবর্তীতে পার হয়ে গেল এন দশা মানে মাইটোসিস দশা, মাইটোটিক ফেজ। এই দশায় সময় লাগে খুব কমে পাঁচ থেকে দশ ভাগ সময় লাগে। তবে এই দশা কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আমাদের প্রত্যেক মানব দেহের জীবনের দশাগুলো বলি নির্দিষ্টভাবে আসে না, তবে লক্ষণ দেখে আমরা বুঝি যে এখন এই দশায় চলতেছে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আমরা জন্ম নিলাম তখন ছিলাম শিশু, শিশু পরবর্তীতে একটু বড় হলে সে বয়সটি আসে কৈশোর, পরবর্তীতে কৈশোর পরবর্তীতে একসময় রূপান্তর হয় যৌবন, যৌবন পরবর্তীতে হয় প্রৌঢ়, প্রৌঢ় আবার শেষ পর্যন্ত বৃদ্ধ। তাহলে কয়টি পর্যায়ে আসলো? পাঁচটি। তা আমরা এম দশাতে ওই রকম পাঁচটি দশা দেখতে পাই, এটা বিরাট একটি দশা, একে পাঁচটি দশা পাওয়া যায়। প্রথম দশাটির নাম হল এম দশা, আমরা কয়টি ভাগে ভাগ করবো? পাঁচটি দশা। তাই প্রথম দশাটির নাম তোমরা পূর্বেই জানো, তারপরেও মনে রাখো, প্রোফেজ। এক নম্বর হলো প্রোফেজ পর্যায় বা দশা। এখানে গ্রিক শব্দ প্রো মানে প্রথম বা আদি, ফেজ মানে দশা। তাহলে এই প্রথম দশা, এই দশাই হয় কি ক্রোমোজোমের ওই যে ইন্টারফেজ দশায় কী ছিল? ক্রোমোজোমগুলো ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কোষের মধ্যে কী আছে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে রূপান্তর ছিল। ক্রোমাটিডগুলো কেমন ছিল? এইরকম, যেমন তোমরা নেট পাতা এই নেটের মতো ক্রোমোজোমগুলো ছিল, নেটের মতো। কোথায় ছিল? ইন্টারফেজ দশায়। প্রোফেজ দশায় হয় কি, এই ইন্টারফেজ দশার কোষটি থেকে জল বিয়োজন ঘটে। কী বিয়োজন ঘটে? পানি বের হতে, এই পানি বের হতে লাগে কোষের কোথা থেকে? নিউক্লিয়াস থেকে এবং ক্রোমাটিড থেকে। পানি বের হওয়ার ফলে এটা একটু নিউক্লিয়াসটি সংকুচিত হয়, আবার ওদিকে ক্রোমাটিডগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরবর্তীতে দেখা যায় সরু সুতার মতো এইরকম অবস্থা দেয়, হ্যাঁ, পরে কষ্ট দেখা যায় এবং এগুলো এলোমেলো বিক্ষিপ্তভাবে সরানো ধরা যায়, এইরকম
তাহলে এরকম অবস্থায় ছিল কোন অবস্থায় প্রোফেজ দশায় আমরা দেখতে পেলাম তাহলে ইন্টারফেজ দশায় যে ক্রোমাটিনগুলো ছিল জলবিয়োজনের ফলে সেই ক্রোমাটিনগুলো ক্রোমোজোমে রূপান্তর হলো সরু সুতার মতো এলোমেলো বিকৃতভাবে ছড়ানো এই দশায় ক্রোমোজোমগুলো রং দিলে পালা রং ধারণ করে দেখতে তখন উজ্জ্বল বর্ণে দেখায় পৃষ্ঠা লাইন দ্বারা যদি রঞ্জিত করা হয় রং ধারণ করে এই দশার শেষের দিকে ক্রোমোজোমগুলো দ্বিধা বিভক্ত হয় ক্রোমোজোমগুলো ধরো দ্বিধা বিভক্ত হয় একটি অংশে যুক্ত থাকে সেই অংশের নাম হলো সেন্ট্রোমিয়ার ধরো মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার আর প্রত্যেক ক্রোমোজোমে দুইটা ভাগ হয় এক একটা ভাগকে বলা হয় ক্রোমাটিড এক একটা ভাগের নাম হলো ক্রোমাটিড তবে এইটা কিন্তু আলো অনুবীক্ষণ যন্ত্রে ভালো দেখা যায় না দেখতে মনে হয় এটা কোনো ভাগ হয়নি একটি একটি ক্রোমোজোমেই আছে কিন্তু দুইটা ক্রোমাটিড সহ ক্রোমোজোম থাকে এই দশায় এই দশায় আরও আমরা দেখতে পাই এই দশায় প্রথম দিকে সুস্পষ্ট একটা নিউক্লিয়াস সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং এই দশার শেষের দিকে ইন্টারেস্টিং কিছু হালকা মানে কিছু অদৃশ্য যেমন চাঁদ অদৃশ্য আমরা অনেক সময় দেখতে পাই ওরকম কিছুটা আভার মতো হেরে যায় শেষের দিকে এই দশায় কোন দশায় প্রথম দশায় পরবর্তীতে এই এগুলো যখন দ্বিধা বিভক্ত হয় এইটা কিছুটা হালকা হয়ে যায় পরে এই দশা থেকে আর একটি দশায় রূপান্তর হয় সেই দশার নাম আমরা জানি তার নাম হলো প্র মেটাফেস তার নাম হলো প্র মেটাফেস দুই নম্বর হলো আমাদের প্র মেটাফেস ইফেস প্র প্র মানে প্রথম মেটা মানে মধ্য ফেস মানে দশা গ্রিক শব্দ এই দশায় আমরা দেখতে পাই ওই যে ক্রোমোজোমগুলো এলোমেলো বিক্ষিপ্তভাবে ছিল ওই ক্রোমোজোমগুলো কী হয় ওই ক্রোমোজোমগুলো কষ্ট হয় এবং নৃত্যের মাধ্যমে তার মাধ্যমে নৃত্যের মাধ্যমে বিশুগত এখানে প্রথমে ফাইবার তৈরি কী ফাইবার একে স্পিন্ডল ফাইবার বলে এই স্পিন্ডল ফাইবারগুলো তৈরি হয় স্পিন্ডল ফাইবার অ্যাপলের দুই পার্শ্বে দুটাকে মেরু বলা হয় মাঝখানের অংশকে বিষুবতল বলা হয় বিষুবতলকে নিরীক্ষতলও বলা যায় বিষুবতলকে বিষুবতলকে কী বলা হয় নিরীক্ষতল বলা হয় যেমন পৃথিবী নিরীক্ষ আমরা দক্ষিণ পার্শ্বে অবস্থিত ওই রকমও বিষুবতলের মাঝখানকে বলা হয় বিষুবতল আর দুই মেরুকে বলা হয় মেরু এই অবস্থা তৈরি হয় এমতো অবস্থায় ক্রোমোজোমগুলো নৃত্যের মাধ্যমে অনেক সময় কী হয় এই এই বিষুবতলের দিকে ক্রোমোজোমগুলো আসে কোন দিকে আসে বিষুবতলে আগেই বলা হয়েছে ক্রোমাটিডগুলো কিছুটা ভাগ হয় কার সাথে যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের সাথে এই অবস্থা সৃষ্টি হয় কোন দশায় প্র মেটাফেস দশায় প্র মেটাফেসে আমরা এরকম দেখতে পাই আরও আছে এইটা কার সাথে থাকে এগুলো ছিল স্পিন্ডল ফাইবার আর এর যুক্ত হলো কার সাথে এর যুক্ত হলো যে সেন্ট্রোমিয়ারের সাথে সেই ফাইবারের নাম কিন্তু ট্রাকশন ফাইবার কী ফাইবার যে ফাইবারগুলো সেন্ট্রোমিয়ার থেকে মেরু পর্যন্ত বিস্তৃত সেন্ট্রোমিয়ার থেকে মেরু পর্যন্ত বিস্তৃত সেন্ট্রোমিয়ার অপর থেকে আবার আরেক মেরু পর্যন্ত বিস্তৃত এই ফাইবারের নাম ধরো সেন্ট্রোমিয়ারকে টানাটানি করে যেটা তার নাম হলো ট্রাকশন 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 ফাইবার আর যেটা ছিল এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত তার নাম কি বলেছি স্পিন্ডল স্পিন্ডল ফাইবার মাতুতন্ত্রও বলে বাংলা থেকে মাতুতন্ত্র আর এই ট্রাকশন বা স্পিন্ডলের ইংরেজি শব্দ তবে বায়োলজি ইংরেজি বাংলা দর্শনেও নয় তাই দুইটাই আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা দেখতে পাই তাহলে ক্রোমোজোমগুলো কোন অবস্থায় বিষুবতলের দিকে ধাবিত হয়েছে কার মাধ্যমে নৃত্যের মাধ্যমে প্রত্যেকটি ক্রোমোজোমে দুই দিকের পা কষ্ট ক্রোমাটিতে কষ্ট সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত এই দশায় ওই নিউক্লিয়াস প্রায় বিলুপ্তি নিউক্লিয়াসটি যেটা ছিল সেটা ধরো এই জায়গায় ছিল বিলুপ্তি নিউক্লিয়াস আর দেখা যায় না যদি প্রাণী কোষ হয় তাহলে অ্যাস্টালোরসি অবশ্য এখানে সেন্ট্রো এখানে প্রাণী কোষে অ্যাস্টালোরসি সৃষ্টি হয় হ্যাঁ দুই ভাগে ভাগ হয়ে তৈরি হয় অ্যাস্টালোরসি এই ছিল এই প্র মেটাফেস পরবর্তীতে পরে আর একটি দশে প্রাণী জল জল জলবিয়োজন হতেই থাকে তাই দশাটি আর স্থির থাকে না অনুগ্রহের মতো এরকম পরিবর্তন ঘটে সেই দশার নাম হয় মেটাফেস দশা সেই দশার নাম হবে পরে
তিন নম্বর পর্যায় হলো মেটাফেজ। মেটাফেজ দশা, এই দশায় ক্রোমোজোম গুলো এখানে আমরা দেখলাম টিস্যুগত তলের দিকে ধাবিত হয়, আর এখানে আমরা দেখব সবগুলো টিস্যুগত তলেই অবস্থান করে। কোথায় তার অবস্থান করে? টিস্যুগত তলে। কোথায় অবস্থান করে? টিস্যুগত তলে। সবগুলো আমরা দেখব সব টিস্যুগত তলে অবস্থান করে ক্রোমোজোম গুলো। হ্যাঁ, ধরে নাও এটা ক্রোমোজোম, আর এর সাথে কি যুক্ত এগুলো আমি কি বলেছি, এগুলো তারা সেন্ট্রোমিয়ার থেকে অপর একে বলা হচ্ছে টানাটানি করে বলে ট্রাকশন। ধরে নাও একে কি মনে রাখার জন্য বললাম, টানাটানি করে বলে একে ট্রাকশন ফাইবার বলা হয়। আর এক ধরনের ফাইবার আমরা দেখেছি কি ধরনের, এক মেরু থেকে আরেক মেরু, একে বলা হয়েছে স্পিন্ডল ফাইবার। তবে এখানে লক্ষণীয় প্রত্যেকটি ক্রোমোজোম অনেক খাটো, মোটা, কষ্ট। তাহলে এই কোষ বিভাজনের সবচেয়ে ভালো মোটা ক্রোমোজোম কষ্ট আমরা দেখতে পাই কোন দশায়? এই মেটাফেজ দশায়। এই মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কষ্ট, খাটো, মোটা, কষ্ট দেখা যায়, কারণ এই দশায় জলবিয়োজনের জন্য মোটা খাটো হয়ে যায়। এবং এই দশায় অ্যাস্ট্রোলসি থেকে অ্যাস্ট্রোলসি কিন্তু উৎপন্ন হয় প্রাণী কোষে, পরবর্তীতে এই দশা লুপ্ত হয়। পরে আর একটি দশা আছে মেটাফেজের পর, অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা পরে জলবিয়োজন যেহেতু চলতেই থাকে, চার নম্বরে আমরা আসি অ্যানাফেজ। অ্যানাফেজ দশা, এই দশায় আমরা দেখতে পাবো ক্রোমোজোমগুলো যেগুলো ছিল এই ট্রাকশন ফাইবারগুলো জলবিয়োজনের ফলে সংকুচিত হয়। ট্রাকশন ফাইবার জলবিয়োজনের ফলে কী হলো, এই যে ট্রাকশন ছিল ধরো পূর্বেরটা এরকম ছিল, এটা কী হলো, এইটা ধর সংকুচিত হলো, এগুলো সংকুচিত হলো, হওয়ার ফলে কী হয়েছে, এগুলো সংকুচিত হওয়ার ফলে টান সৃষ্টি হয়েছে। টানের ফলে এই যে মাঝখানের এই এটার নাম কি, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার পরবর্তীতে ভেঙে যায়। কোন দশায়? অ্যানাফেজ দশায়। সেন্ট্রোমিয়ারটি ভেঙে যায় টানের ফলে, কাউকে যদি আমরা টান দেই সে আর যদি সে ধাবিত হয় তার নিকটে চলে আসে, সেই রকম এখানেও টানের ফলে কী হয়, ক্রোমাটিডগুলো সরসর মেরুর দিকে ধাবিত হয়। কোথায় চলে যায়? ধরো এখানে এটা একটা মেরু, মেরুর দিকে ধাবিত হয় ক্রোমোজোম। কী হলো, ক্রোমাটিডের রূপ নিয়ে মেরুর দিকে ধাবিত হলো ক্রোমোজোমগুলো। কী হলো, মেরুর দিকে ধাবিত হলো। আর এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ভাঙার ফলে মেরুর দিকে মেরুর দিকে ধাবিত হলো এবং ট্রাকশন ফাইবারগুলো এখানে সংকুচিত হয়েছে, ট্রাকশন ফাইবারগুলো সংকুচিত হয়েছে। তবে স্পিন্ডল ফাইবার এখানেও আছে। হ্যাঁ, তবে এখানে লক্ষণীয় ব্যাপার যে ছিল ক্রোমোজোম, হয়ে গেল অপত্য ক্রোমাটিড। এই ক্রোমাটিডগুলো যাওয়ার গতিটা, চলার গতি কেমন, ভাঙ্গার গতি এমন হতে পারে, ইংরেজি অক্ষর সমান সমানভাবে ভেঙে থাকে, তাহলে ভি অক্ষরের মতো হয়। আবার কখনো কখনো টানের ফলে একটা ধরো বাহু ছোট আর একটা বড় হয়েছে, একে বলা হবে যে কখনো এমন হয়েছে এলের মতো হয়েছে, এলের মতো হয়েছে হয়, কখনো আবার টির মতো হয়। তাহলে এখানে সে এখানে ক্রোমাটিডগুলো সরসর মেরুর দিকে যায়, এই এই ভাঙ্গা সেন্ট্রোমিয়ার ভাঙ্গার ফলে ক্রোমাটিডগুলো কেমন দেখতে, ভি, ইংরেজি ভি, এ, আই, এবং টি অক্ষরের মতো। তবে এখানে আরও লক্ষণীয়, এখানে সেন্ট্রোমিয়ারগুলো মেরু অনুগামী আর বাহুগুলো বিশিগত তলে অনুগামী, বাহুগুলো পরে আসে, সেন্ট্রোমিয়ারের একটু টান হয়, সেন্ট্রোমিয়ারগুলি মেরুকে আগে। এই অবস্থা এই দুই মেরুর দিকে ধাবিত হয়, এই দশার সমাপ্তি হয়। পরে পরে যে দশার সৃষ্টি হয় সেই দশার নাম হলো টেলোফেজ দশা। পরে পাঁচ নম্বরে আসবে আমাদের পরের দশা, বিপরীত দশা। পাঁচ নম্বরে হবে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় আমরা দেখব দুই মেরুর দিকে তো আগেই গিয়েছে, দুই মেরুর দিকে আমরা বলেছি গিয়েছে, এই এখানে কী হবে, পরে জলযোজন হবে, জলযোজন মানে পানির এখানে সংযোগ হবে দুই মেরুতে। তখন কী হয়, পানির সংযোগ হওয়ার ফলে এই ক্রোমোজোমগুলোর নিকটে আবরণ সৃষ্টি হয়, নিউক্লিয়াসে
এখানেও একটা আবরণ সৃষ্টি হয়, দুইটা আবরণ সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো আর অতটা খাটো না থেকে একটু প্যান স্প্রিংয়ের মতো খুলে যায়, পরবর্তীতে একটু লম্বা হতে লাগে এবং আস্তে আস্তে এখানে নিউক্লিয়াস আসে আবির্ভাব। এইভাবে একটা কোষ থেকে দুটি কোষ যে ভাগ হলো এটি নিউক্লিয়াস, একে বলা হয় সাইটো, একে বলা হচ্ছে কেরিওকাইনেসিস। পরবর্তীতে মাইটোসিস বিভাজনের আর একটি অংশ আমরা বলতে পারি যে সাইটোপ্লাজমের বিভাজন, তাকে বলা হয় সাইটোকাইনেসিস। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে দেখতে পাই, আমরা দেখতে পাই যে এরকম দুটি নিউক্লিয়াস হওয়ার পরে পরবর্তীতে মাঝখানে ফাঁকা থাকে, এই ফাঁকা থাকার জন্য এখানে চাপ কম হয়, পরে এই এই কোষের মাঝে হ্যাডমোপ্লাস্ট অর্থাৎ প্রোটিন লিপিড গ্লাইকোপ্রোটিন একত্র হয়ে পাক করতে, প্রথমে পাক করতে লাগে, পাক আস্তে আস্তে পুরু হয়ে যায়, এই হওয়ার ফলে পরে এই পুরু পাকটি পরে মাঝখানে ফেটে দুই কোষে রূপান্তর হয়, কী হয় পরবর্তীতে দুই কোষে রূপান্তর হয়। এইভাবে একটি কোষ থেকে দুই কোষ হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই একে সমান সংখ্যক ক্রোমোজোমধারী এবং একটি কোষ থেকে দুইটা নিউক্লিয়াস, তাই একে মাইটোসিস দশা বলা হয়। তবে এই মাইটোসিস দশার গুরুত্ব আমরা পরে বলব, পরের পয়েন্টটি হলো আমাদের গুরুত্ব। তাহলে বিভাজন তোমরা বুঝলে যে আমরা পাঁচটি দশা দেখলাম, শেষের দশায় প্রাণী সংযোজন আর অন্য দশাগুলো প্রাণী বিয়োজন। এরপর এই দশাতে ঘটল এর গুরুত্ব কী, এর তাৎপর্য কী, তাৎগুরুত্ব বা তাৎপর্য এখানে আমরা দেখব। এক নম্বর পয়েন্ট আমরা যদি দেখি দৈহিক অঙ্গের অঙ্গের গঠন অথবা দৈহিক বৃদ্ধি পুরোটা লিখলাম না, এই বৃদ্ধি যেমন একটু আগে বললাম গাছটি দৈহিক বৃদ্ধির ফলেই কিন্তু বিরাট গাছ হবে, তাহলে এইরকম অঙ্গ তৈরি হয় বা বৃদ্ধি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুইটি, এই দুইটি থেকে চারটি, আটটি, ষোলোটি, এইভাবে বৃদ্ধি হতে হতে একটি যেমন একটা জাইগট, তোমরা সবচেয়ে বড় জাইগটের নাম জানো উট পাখির ডিমটি, কিন্তু খুব বড় জাইগট, এইরকম প্রত্যেকটি জাইগট পরে বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয়, এই ভ্রূণে মানবদের দেখো হিসাব করে দেখো পরবর্তীতে একটা আস্ত সাড়ে হাত মানুষ হয়ে গেছে। তাহলে কীভাবে হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহটি বৃদ্ধি হয়েছে, একটি বট গাছ সেটা জাইগটের মাধ্যমে পরে বিরাট বট বৃক্ষে রূপান্তর হয়েছে, তাই এইভাবে অঙ্গের বৃদ্ধি হয়। দুই নম্বর আমরা আসি আর একটা তাৎপর্য তোমরা দেখেছ, এর মধ্যে বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি দুই নম্বর কীভাবে হয়, কোষ তো আমাদের দুই প্রকার প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, তাহলে ইউক্যারিওটিক জীবে কিন্তু অ্যামাইটোসিস ঘটে না, অ্যামাইটোসিস না ঘটে কী হয় মাইটোসিস ঘটে। যেমন এককোষী ক্ল্যামাইডোমোনাস নামে এক ধরনের শৈবাল আছে, সেই শৈবালে ইউক্যারিওটিক সেল ওইটা ক্ল্যামাইডোমোনাস, এখানে মাইটোসিস পদ্ধতিতে দুইটা কোষে রূপান্তর হয় বা দুইটা শৈবালে রূপান্তর হয়, কোন তাহলে এখানে শৈবালটি অবশ্যবৃদ্ধি হলো বংশবৃদ্ধি করলো, এইভাবে করতে হবে, তাই আমরা বললো যে এখান দ্বারা এখান থেকে বংশবৃদ্ধিও হবে। তিন নম্বর আমরা পয়েন্ট ধরি যে মাইটোসিসের মাধ্যমে জননাঙ্গ, সেই জননাঙ্গ যেখানে জনন বংশবৃদ্ধির জন্য যে জননাঙ্গ, সেই জননাঙ্গ বৃদ্ধি হয়, জননাঙ্গ সৃষ্টি হয় বৃদ্ধি হয়, সে তাই নয়, জনন কোষের সংখ্যা যেটা তৈরি হয় সেইটা বৃদ্ধি করতে গিয়ে মাইটোসিসের প্রয়োজন হয়। পরে আমরা আর একটি পয়েন্ট আমরা আসি, এখানে দ্বারা কী হয় ক্ষয় করুন, কোথাও কেটে গেল কোথায় কোনো কোষের ক্ষয় আবার পুনরুৎপাদন, যেমন আমাদের লোহিত রক্তকণিকা অথবা চোখের কর্নিয়া এটাকে অনবরত ক্ষয়প্রাপ্ত হয়, যদি এখানে পুনর উৎপাদন না হতো তাহলে কর্নিয়া কিন্তু ক্ষয় হয়ে বিলুপ্ত হয়ে যেত, তাহলে এখানে পুনর উৎপাদন হয়, আবার ক্ষয় পূরণ কোথাও কেটে গেল মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে ক্ষয়টি পূরণ হয়, পরে ওখানে পুরা আবার দেহ বা উদ্ভিদের হোক প্রাণীর হোক এগুলো হয়ে থাকে। তবে অনেক পয়েন্ট না বলে শেষে আর একটা পয়েন্ট বলে, শেষের পয়েন্টটি হলো অনিয়মিত মাইটোসিস, অনিয়মিত মাইটোসিসের ফলে এটা একটা কুফল, এর ফলে কী হয় ক্যান্সার হয়, টিউমার হয়। তো এখানে কীভাবে হয় যে কোষের মধ্যে কখনো কখনো দেখতে পাই আমরা, এখানে কোষে আমরা দেখতে পাই অনিয়মিত কেন হয় অনিয়মিত, আমি কিন্তু এইবার চলে আসলাম অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের সমস্যা হয় কিছু, এখানে কোষের বাহিরে
বাইরে বা অভ্যন্তরে কতগুলো ফ্যাক্টর কাজ করে নিয়ন্ত্রিতভাবে, তাহলে প্রত্যেক কোষে বাহির রাত্রে এবং অভ্যন্তরে কতগুলো ফ্যাক্টর, তাদের বিভিন্ন ফ্যাক্টর মাইটোসিস নিয়ন্ত্রণ করে থাকে। যদি এই ফ্যাক্টরগুলি মাইটোসিসকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়ে থাকে, এর ফলে কী হয়, ক্যান্সার হয়, টিউমার হয়। যেমন ক্যান্সার শান্ত কোষে সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটাকে নিয়ন্ত্রণ থাকে না, তখন ক্যান্সারের কোষটি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, পরে শেষ পর্যন্ত তখন ক্যান্সার আরও বৃদ্ধি লাভ করে। আরও হয় কি, পি তেপ্পান্ন এক ধরনের প্রোটিন আছে, যে প্রোটিনটি আর কাজ করে না, কোনো কাজ করে না, শেষ পর্যন্ত বিভাজনে কোনো কাজ করে না, পরবর্তীতে এইটাও খাইকে এখানে কী করে, এখানে ওই ক্যান্সার রোগটি সেখানে পরবর্তীতে বিভাজনে অংশগ্রহণ করে, এখানে পুষ্টি ডিফেক্টিভ হয়ে কী হয়, ক্যান্সারে রূপান্তর হয়। এটা সাধারণত গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই এইটা ইদানিং পরীক্ষার মাধ্যমে ডাক্তারেরা উপনীত হয়েছেন। এইরকম ধরা যাক কোনো টিস্যুতে, কোনো অঙ্গের টিস্যুতে ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে, কোনো অঙ্গের অঙ্গতে টিউমার যদি হয় তাহলে বের করার নিয়ম হলো MI, এই সূত্রে MI সূত্র মানে তাহলে মাইটোসিস ইন্ডেক্স, এর নাম হলো মাইটোসিস ইন্ডেক্স। এখানে হবে কি, এখানে মাইটোসিস রত তাহলে মাইটোসিস রত কোষ সংখ্যা, রত কোষ সংখ্যা বা ওই অঙ্গে মোট মাইটোসিস কোষ, তাহলে এদের অনুপাতে বর্মেল হলে তাহলে দেখা যায় যে অনেক সময় মাইটোসিস রত কোষ সংখ্যা খুব কম, সেখানে মাইটোসিস কোষ আছে কিন্তু মাইটোসিস মানে বিভাজন হবে এই কোষের যদি কম হয় তাহলে বোঝা যাবে এখানে খুব তাড়াতাড়ি কী হবে, পরবর্তীতে টিউমার সৃষ্টি হয়, এবং টিউমার কত তাড়াতাড়ি বাড়বে এই সূত্রের উপর নির্ভর করেই ডাক্তারেরা বলতে পারে। এই ছিল, তবে কোষের মৃত্যুও হয়, কোষের মৃত্যু কিন্তু দুই ধরনের, কোষের মৃত্যু হয়, একটা হলো নেক্রোসিস, যদি কোনো কারণে কোষটা পুষ্টি না পায় অথবা কোষে যদি পয়জন ঢুকে যায় তাহলে কোষটি মৃত্যু হয়, একে বলা হয় নেক্রোসিস। আরেকটা আছে অ্যাপোপ্টোসিস, এই সময় জেনেটিক্যালি মৃত্যু, ধরা যাক কোনো টিস্যুতে ওইটা প্রয়োজন নেয় তখন ওইটা জেনেটিক্যালি মৃত্যু ঘটে। উদাহরণস্বরূপ ভ্রূণ অবস্থায় মানব দেহে পাঁচটি আঙ্গুলে একটি কোষ দ্বারা আবৃত থাকে, মানবদেহের পাঁচটি আঙ্গুল কী হয়, একটি আঙুল দ্বারা আবৃত থাকে পাঁচটি আঙ্গুল, পরবর্তীতে জেনেটিক্যালে মৃত্যুর কারণে যেহেতু এইগুলো প্রয়োজন নাই এই আবরণগুলো পরে নষ্ট হয়ে যায়, আবরণগুলো নষ্ট হয়ে পাঁচটা আঙুলে বিভেদিত হয়, একে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে এইভাবে হয়ে থাকে, তাহলে কোষের মৃত্যু আমরা কয় প্রকার দেখলাম, দুই প্রকার, এক প্রথমটা কী বলেছি নেক্রোসিস, এই ছিল আজ আমাদের মাইটোসিস কোষ বিভাজনে কোষচক্র এবং কোষ বিভাজন, তোমরা ভালো করে আজ শুনলে, তোমাদের সামনে যে বইগুলো আছে সেগুলো আবার রিডিং করো, করলে আরও ভালো বুঝবে। আমি আজ এই বলে আজ ক্লাসটি ক্ষান্ত করতেছি, আগামী দিন তোমাদের অন্য অধ্যায় নিয়ে আবার আলোচনায় আসবো, পরস্পর ধন্যবাদ দিয়ে ক্লাসটি সমাপ্ত করলাম, আল্লাহ হাফেজ।